বাইহাকি শরীফের বর্ণনা 3813 নম্বর হাদিসের বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান শাহরি ও রমাদান শাহরুল্লাহ শাবান হলো আমার মাস আর রমজান হলো আল্লাহর মাস সুবহানাল্লাহ বলি যেই মাসটাকে আল্লাহর নবী নিজে বলেছেন এটা আমার মাস আল্লাহর নবীর সম্বন্ধ যদি কোনো ব্যক্তির উপরে পড়ে কোনো বস্তুর উপরে পড়ে নবীর মর্যাদা যেহেতু বেশি যার সাথে নবীর সম্পর্ক তার মর্যাদাও আল্লাহ বৃদ্ধি করে দেয় আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির الرحمن الرحيم حم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا وقال النبي صلى الله عليه وآله وسلم الشعبان شهري ورمضان شهر الله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ابوستيد محترم معزز حضرت مسلمان كرام দিগার হযরতে মুরব্বিয়ান আজম শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে প্রতি জুমার নেই পবিত্র শাবানের চাঁদের পহেলা জুমায় মসজিদে আসার তৌফিক দান করেছেন আসতে পেরেছি সেই মহান মালিকের দরবারে কালিমাতু শুকর অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহকে খুশি করার লক্ষ্যে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ পবিত্র শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসটাকে অনেক গুরুত্ব দিয়েছেন রজব মাস আসলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান পবিত্র রজব এবং শাবানের পরিপূর্ণ রহমত বরকত আমাকে দান করেন আর রমাদান পর্যন্ত আমাকে পৌঁছে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে রমাদান পর্যন্ত হায়াত দান করেন এটা আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য কারণ রমাদান হচ্ছে এমন একটি মাস যেই মাসটা বাকি এগারোটা মাসের চাইতে শ্রেষ্ঠ সুতরাং এই শাবানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিভাবে ইবাদত করতেন সাহাবায়ে কেরাম এই শাবান মাসটাকে কিভাবে কাজে লাগাইতেন বিশ্ব নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে বড় গুরুত্ব দিয়েছেন সাহাবায়ে কেরাম শাবান মাসটাকে বড় গুরুত্ব দিয়েছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন বিশ্ব নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন انما سمي شعبان لانه ينشعب لرمضان فيه خير كثير وانما سمي رمضان لانه يرمد الذنوب بشر النبي صلى الله عليه وسلم বলেন এই শাবান মাসটাকে শাবান রাখা হয়েছে জন্য কারণ এই মাসের ভিতরে রমাদানের অনেক পূর্ণতা প্রকাশিত হয়ে যায় রমাদানের অনেক পূর্ণতা রমাদানের অনেক সওয়াব রমাদানের অনেক কাজ এই শাবান মাসে প্রকাশিত হয় এই জন্য শাবানকে শাবান রাখা হয়েছে ওয়া ইন্নামা সুমিয়া রমাদানা লিআন্নাহু ইয়ারমিদুদ-দুনুব আল্লাহর নবী বিশ্ব নবীর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রমাদান কেই জন্য রমাদান রাখা হয়েছে রম শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া রমাদানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বানীদের গুনাহগুলোকে জ্বালিয়ে দিবেন সরকার করে দিবেন সুবহানাল্লাহ এজন্য শাবানের তাৎপর্য শাবানের গুরুত্ব অনেক বেশি প্রিয় ভাইরা আমার হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই শাবানের গুরুত্ব সম্পর্কে তার মালফুজাতের ভিতরে বলেন এই শাবান লিখতে পাঁচটা অক্ষরের প্রয়োজন এই পাঁচটা অক্ষরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত হিকমত রেখেছেন দেখেন শাবান লিখতে প্রথম অক্ষরের নাম হলো শিন শিন শব্দের অর্থ হলো শারফুন মানে মর্যাদা সম্মান ইজ্জত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি এই শাবানের কদর করে শাবানের সম্মান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ শাবানের দ্বিতীয় অক্ষর আইন আইন মানে উলুগুন উলুগুন মানে মর্যাদা কোন ব্যক্তি যদি এই শাবানের কদর করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া এবং পরকালে তাদের মর্যাদা সম্মান বৃদ্ধি করে দিবে শাবান লিখতে তিন নাম্বার অক্ষর হলো বা মানে বিররুন বিররুন শব্দের অর্থ হলো কল্যাণ নেকি সওয়াব যে ব্যক্তি শাবানটাকে কাজে লাগাইবে আল্লাহর নবী মায়ের নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কল্যাণ দিয়া সওয়াব দিয়া তার আমল নামা ভরপুর করে দিবেন সুবহানাল্লাহ শাবান লিখতে চার নম্বর অক্ষরের নাম হলো আলিফ আলিফ মানে উলফুত উলফুত শব্দের অর্থ হলো ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দি যদি এই শাবান মাসটাকে কাজে লাগাই এই শাবান মাসটাকে যথাযথ যদি কাজে লাগাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা সৃষ্টি হয় আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসেন সুবহানাল্লাহ শাবান লিখতে পাঁচ নম্বর অক্ষরের নাম হলো নূন নূন মানে নূরুন নূরুন শব্দের অর্থ হলো আলো যে ব্যক্তি এই শাবানটাকে গুরুত্ব দিবে মর্যাদা দিবে সম্মান করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরটাকে হেদায়েতের নূর দ্বারাতে আলো দ্বারাতে ভরপুর করে দিবেন সুবহানাল্লাহ এজন্য এই শাবান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস বাইহাকি শরীফের বর্ণনা 3813 নম্বর হাদিসের বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবানু শাহরি
رمضان شهر الله شعبان হলো আমার মাস আর রমজান হলো আল্লাহর মাস সুবহানাল্লাহ বলি যেই মাসটাকে আল্লাহর নবী নিজে বলেছেন এটা আমার মাস আল্লাহর নবীর সম্বন্ধ যদি কোনো ব্যক্তির উপরে পড়ে কোনো বস্তুর উপরে পড়ে নবীর মর্যাদা যেহেতু বেশি যার সাথে নবীর সম্পর্ক তার মর্যাদাও আল্লাহ বৃদ্ধি করে দেয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র তার নাম হলো হযরতে যায়েদ বিন হারেসাম যদিও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন গোলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হওয়ার পরও যেহেতু নবীর সাথে তার সম্পর্ক এই যায়েদের মর্যাদা দুনিয়ার রাজা বাদশার চাইতেও কোটি কোটি গুণ বেশি সুতরাং নবীর সাথে যার সম্পর্ক তার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন বিশ্বনবীর সাথে সম্পর্ক যে মসজিদ এই মসজিদের নাম হলো মসজিদে নববী মসজিদে নববীর মর্যাদা কেমন দেখেন কোন ব্যক্তি যদি মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মতে 1000 আর কোন মতে 50000 রাকাতের সওয়াব আল্লাহ পাক আমল নামা দিয়ে দেয় নবীর সাথে সম্বন্ধ নবীর সাথে সম্পর্কিত সকল বস্তুর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন এই জন্য এই শাবানের মর্যাদা যেহেতু নবীর সাথে নবীজি যেহেতু নিজে বলেছেন এই শাবান হলো আমার মাস সুতরাং এই মাসেদের মর্যাদা এই মাসের ইজ্জত আল্লাহর কাছেও কম না বেশি আমার ভাইরা বন্ধুরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শাবানের মর্যাদা অন্য মাসের তুলনায় মন বেশি যেমন কোরআনের মর্যাদা সমস্ত কিতাবের উপরে কোরআনের মর্যাদা যেমন সমস্ত গ্রন্থের ভিতরে কিতাবের ভিতরে সবচেয়ে বেশি ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই মাসের মর্যাদাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শাবানের ফজিলত আল্লাহর কাছে এমন বেশি যেমন আমার ফজিলত সমস্ত নবীদের উপরে সমস্ত নবীদের উপরে যেমন আবার মর্যাদা ঠিক তেমনি ভাবে শাবানের মর্যাদাও অন্য অন্য মাসের তুলনায় বেশি এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমাদানের মর্যাদা অন্য অন্য মাসের তুলনায় এত বেশি যেমন আল্লাহর মর্যাদা সমস্ত মাখলুকাতের উপরে সমস্ত মাখলুকাতের উপরে যেমন আল্লাহর মর্যাদা শ্রেষ্ঠ ঠিক তেমনি ভাবে সমস্ত মাসের ভিতরে রমাদানের মর্যাদা আল্লাহর কাছে বেশি সুবহানাল্লাহ এজন্য এই শাবান মাসটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে কিভাবে কাজে লাগাবো এই শাবান মাসে আমরা এমন ইবাদত করব এভাবেই ইবাদত করব যেভাবে নবী করেছেন যেভাবে সাহাবে কেরাম করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল এই শাবান মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন রাসূলের করিম বেশি বেশি এই শাবান মাসে রোজা রাখতেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আগো পয়গম্বর এই শাবান মাস আসলে আপনি অন্য মাসের তুলনায় বেশি বেশি রোজা রাখেন কারণটা কি আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই শাবান মাসে মানুষের হায়াত মানুষের মৃত্যু কবে হবে ফেরেশতাদের কাছে লিস্টটা দেওয়া হয় এই বছর কারা কারা মারা যাবে এই শাবান মাসে ফেরেশতাদের কাছে লিস্টটা জমা দেওয়া হয় মালাকুল মওত আজরাইলের কাছে লিস্টটা জমা দেওয়া হয় ওগো আয়েশা আমি চাই আমি এমত অবস্থায় মৃত্যুবরণ করি আমার লিস্টটা ফেরেশতাদের কাছে জমা দেওয়া হোক যেই অবস্থায় আমি নবী রোজাদার অবস্থায় রোজা অবস্থায় যেন আমার নামটা ফেরেশতার মালাকুল মওতের লিস্টিতে জমা হয় এজন্যই
এই শাবান মাসটাকে আমি বেশি কাজে লাগাই কারণ রোজার অবস্থায় যদি অন্তকাল হয় তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে রাস্তাগুলো আমার জন্য আসান করে দিবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে বলেন তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউ যেভাবে মরবে সেভাবে উঠবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেভাবে তার জীবন পরিচালনা করবে সেইভাবে তার মরণ হবে কোন ব্যক্তি যদি সুদের সাথে সম্পৃক্ত থাকে কোন ব্যক্তি যদি গুনাহের সাথে সম্পৃক্ত থাকে তাহলে গুনার হালতে তার মরণ হবে আর হাসরের ময়দানে তেইভাবে উঠবে কোন ব্যক্তি যদি নাফরমানির ভিতরে ডুবে থাকে তাহলে তার মরণটা নাফরমানি অবস্থায় হয় আর কোন ব্যক্তি যদি ইবাদতের ভিতরে ডুবে থাকে তাহলে তার মৃত্যুটাও ইবাদতের হালতে হয়ে যায় আর যেভাবে যার মৃত্যু হয় তার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সেভাবে উঠবে উঠাবে